baru kaya bisa satu duit di bini. Tindai jodoh itu sekenal itu, baru kaya bisa satu duit di bini. Tindai jodoh itu sekenal itu, cocok aku dia kaya yang mana terus saya kono mati cair sejati. Kono kata nama dia diri diri papa dia sate jodoh dah yang mati. Kami sarikari karmo cari, kami sarikari karmo cari, kami sarikari karmo cari, kami sarikari karmo cari. Dada. তোমাদের কি মনে হয় আমি সত্যি সত্যি কোন সরকারি কাজ করি? আমার বউও কিন্তু এটা ভাবে, কিন্তু সরকারি কাজ করলে কটা ছুটি পাবে? সরকারি ছুটি ছাড়া অন্য ছুটি পাবে না। আর স্বাধীনভাবে বাঁচতে গেলে ইচ্ছা মতো কাজ করো, ইচ্ছা মতো ছুটি করো। আর একটা কথা মনে রাখতে হবে, ঘরের বউকে যদি মেনটেন করে রাখতে পারছো তাহলে জানবে সংসারে কোনোদিন অশান্তি হবে না। অনুগ্রহ করে শুনবে, আপনার নাম কোন শিয়ালদা লোকাল? ঠিক আছে, এক নম্বর প্ল্যাটফর্মে আসছি। অনুগ্রহ করে শুনবেন, ডাউন নামখানা শিয়ালদা লোকাল দু নম্বর প্ল্যাটফর্মে আর আই হে। দাদা এটাই হলো আমার আসল কাজ। আমার বউ মনে কর আমি স্কুলে মাস্টারি করি, কিন্তু মোটেও না, আমি তো টেনে টেনে ভিক্ষা করি। আর ওই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা আমার বইয়ের ছবি? মোটেও না, এটা কার ছবি জানো? এটা আমার মার ছবি। দুঃখের কথা কি বলবো দাদা, আমার মার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, সেই জন্য বলছি যে যেমন পারেন দয়া করে কিছু দান করুন। বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, দেখো গো সবার মন তুমি হাসি খুশি, দয়া কর গরিবে দেখবে জীবন আলো করে উঠবে মুখে হাসি। তুমি সুখের জগৎ সংসার, ও দয়াল তুমি সুখের জগৎ সংসার। তবে দাদা দয়া করে কেউ খুচরো টাকা দেবেন না, খুচরো টাকা নাকি ডাক্তারদের গুনতে গেলে অসুবিধা হয়। আর যদি ক্যাশে পেমেন্ট করতে চাও আমার ফোন পে আছে, মেরে দেবে আমি তুলে নেবো। বিধি গো তোমার কাছে। ওরে বাবা রে, আজকের পেপারে কি দারুণ ইন্টারেস্টিং খবর লিখেছে। কি লিখেছে? একটা ছাগল বাইক চাপা পড়েছে। হ্যাঁ, ছাগলটা ডায়মন্ড হসপিটালে ভর্তি করা হয়ে আছে, তার প্রচুর রক্তের প্রয়োজন। হ্যাঁ, একটা গাধা স্বইচ্ছায় রক্ত দিয়েছে। দাদা গো এরাম খবর আমার বাবার জন্মে আমি শুনিনি। ছাগল বাইক অ্যাক্সিডেন্ট করেছে, গাধা তার রক্ত দিয়েছে, ছাগল আবার ডায়মন্ড হাসপাতালে ভর্তি। দরকার নেই দাদা, ভিখারির ভিক্ষা করা দরকার। বিধি গো তোমার কাছে। ও বাবু দয়া করে কিছু দান করুন না বাবু, দানে পুণ্য হয়, দানে দুর্গতি নাশ হয়, দানে পাপ ক্ষয় হয়। এই ভিখারিদের জালে টেনে ওটাতে মানে তো দুবুনি তবু কাউ কাউ করবে। এই 10 টাকা আছে ধর। দিন বাবু। ও বাবা রে, আর সোনা মানা রে। ও বাবা রে, আমার খন্তু মানা রে। কুলু কুলু কুলু, আমার ফুলু ফুলু নালু নালু ভুলু ভুলু। বাবা আই যা করি শালা তাই করে তো। তুমি কি বান্দরের ভাতাল লাগো নাকি? না রে, একটু উল্টো পায়ে মারতে হবে। আমার কি আতা গাছে তো তা বাকি ডালে গাছে মু হিরে দাদার মন মরে তান ঠাকুর দাদার বউ। আরে কাজ ছিলে নাছে হে গোপাল। আমি গোপাল, আমি নেপাল। হাই তুই গোপাল, তেরি ঝলক সারে ফিল গোপালে পাতে করে সে হলসি, তেরি ঝলক সারে ফিল। পুষ্পারাজ কিছু কা পা ঝুঁকে গান এই শালা, ওই সে ঘাড় ধরে ফেলে টাকা দে। কে তো টাকা নিয়েছে দাদা? কি বলবো, তিন মাস আগে 3 লাখ টাকা দিয়েছি বলে তো চাকরি দেবো, শালা তিন মাস খুঁজে বেড়াচ্ছি দেখা পাইনি, আজকে না টাকা দিলে এই টেনেতে ফেলে দেবো। কোন তোর প্রমাণ নেই? আমি টাকা নিইনি। প্রমাণ চেষ্টা করনি? কে তো টাকা, কে তো টাকা নিয়েছে? এই তো গরম গরম চাই ছিল, গরম গরম চা। এ ভাই এই কেন মতো গন্ডগোল করছিস কেন? গরম গরম চা খা, খেয়ে মাথাটা ঠান্ডা কর। আরে থাম না, কেন বলদির বগির ভেতরে এরকম করছিস? আরে থাম না। বলো দাদা বলো, কটা চা লাগবে? দুধ চা আছে, লিকা চা আছে, লেবু চা আছে, ভালো ভালো চা আছে দাদা। ও দাদা কি ব্যাপার হলো দাদা? অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, আজকে হাতে নাতে পেয়েছি, টাকা দেখো তবে ঝাপি। এ ঝাপি থাম, তুই এত উঠতিছি কেন? ঝাপি ওই টেনের বাকিতে দুজনে প্রতিদিন উঠতি, কোনোদিন কোনো গন্ডগোল হয়নি, আজকে রাতে গন্ডগোল হচ্ছে কেন? ভাই তাহলে তোর কাছে ঘটনাটা খুলে বল। এই ছেলেটা এমন বজ্জার ছেলে, 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছে চাকরি দেবে বলে। ভালো, টাকার গন্ধ নেই, চাকরির গন্ধ নেই। এইটা হাত থাকতে মুখে কথা হচ্ছে কেন? ঠিক বলে লাগা। কানা গেল, টাকা নিচ্ছি টাকা ফেলে কত বল। আদায় করে নে, গন্ডগোল পাকিয়ে দিয়েছি দাদা, এই সুযোগ অন্তত আমি কেটে পারি। তেরি ঝালাক সারাফি কে বললে এই সুযোগে পারে গলি। এ গোপাল, ও বাড়ি ও বাড়ি। এই কানা গেল, টাকা নিচ্ছি টাকা ফেলে কত বল। এই তোর টাকা দেওয়া বলে আজ ব্যাংকে গিয়েছিলুম, ব্যাংকের লিংক নি তো। তো ব্যাংকের লিংক নি তো আমি কি করব, অত শত বুঝি না,
টাকা নিয়েছিস টাকা ফেলে কথা বল তুই যা তোর টাকা কি আমি 1 লাখ খাইছি নাকি রে বাহ টাকা তুই 1 লাখ খাস লোকে দিস আমি তো কি যাব ওয়া তো কথা কিসের টাকা খেয়েছিস টাকা ফেলে কথা বল ভাই ঠিক আছে যদি টাকা নিতে হয় তাহলে আমার সঙ্গে চল কোথায় দুজন মিলে ওই গোপালের বাড়ি যাই আমি জি এক পাখি আকাশ তুমি জি বেশে বেশে উড়ে যাই ছাতি সুরে ইন্দ্র ওই আকাশে খুঁজে পাইব আমি জি এক পাখি আকাশ তুমি জি বেশে বেশে উড়ে যাই ছাতি সুরে ইন্দ্র ওই আকাশে খুঁজে পাইব আমি জি এক পাখি আমি জি এক পাখি সত্যি দিদি আমার থেকে সুখী মনে আপনারা কেউ হতে পারবেন না তার কারণ হলো আমার স্বামী কিন্তু একজন প্রাইমারি স্কুলের টিচার কিন্তু দিদি এত ভদ্র এত বোকা আপনাদেরকে না বললে বোঝাতে পারবো না কতবার বলেছি আপনি একটু তাড়াতাড়ি আসবেন আসুক আজকের ব্যবস্থা করে তবে শুনবো হ্যাঁ হারামির বাচ্চা ওইভাবে ভয় দেখায় আমি মনে করি হয়তো ধরে ফেলে দেয় তুমি এইভাবে আসছো কেন কি হচ্ছে তোমার ওরে বলিস ওরা এলে মেরে আমার পিঠে চামড়া তুলে নেবে আরে ওরা কারা তোর মাসির ছেলে মাসির বে এ বলে বাড়ি আছিস ওই যে তোমরা আসতে যে মনে হয় রে এই কি এটা কার ছবি জানো এটা তো তোর ছবি তুমি আমার ছবি গলায় ঝুলিয়েছো কেন আজকে দিনটা কি মাদার ডে কতদিন আগে দাদা আমার মা মরে গেছে মার কথা খুব মনে পড়তে যায় মা ছবি পাইনি বলে তোর ছবি গলায় ঝুলিয়ে রেখেছি আচ্ছা তুমি দাদা মাস্টার লোক তা তোমার এই অবস্থাটা কেন ওরে এলে মাস্টারে নেড়ে অ্যালবেস্টার করে দেবে আমি বলি শোন কি পরে সব বলবো বাঁচালে তুই আমার বাঁচাতে পারিস মারলে তুই আমার মারতে পারিস আজ থেকে তুই আমার ধর্ম মা হ্যাঁ তুই ধর্ম মা হয় না হারামির বাচ্চা হাঁসের মতো টুটি বোঝাই করে গিলতো তার খালি না না করো কেন ঠিক আছে আমি পারবো ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে আমার কি আমাকে একটা কিরণমালা ব্লাউজ কিনে দেবে ও হারামির বাচ্চা তোমার স্বামীর গলা মৃত্যুর মালা ঝোলা টাইম হয়ে গেছে আর তোমার কিরণমালা ব্লাউজের কথা মনে পড়তেছে কি করতে হবে কি বলি শোন ওখানটা চুপ করে শুয়ে থাকবি হ্যাঁ এমন করে শুয়ে থাকবি লোক এসে মনে করবে তুই মরে গেছিস আর আমি শুধু পাড় ধারে বসে হাই উঠে কাঁদবো ও এই ব্যাপার হ্যাঁ ও কোনো ব্যাপার নয় হয়েই যাবে আচ্ছা ঠিক আছে একটা শর্ত আছে আমার কি আমাকে এক ডজন ব্লাউজ লাগবে ব্লাউজের গুষ্টির খাতা আগুন চুপ করে শুয়ে থাক কোনো সাড়া করবি না একবার শুধু অভিনয়টা দেখে তোমার শুয়ে থাক কোনো সাড়া করিনি রবি নয় করা না তো রেখেন চাপায় ঘা দেবে একদম দরদ করে ছেড়ে দেবা চুপ করে শুয়ে থাক কোনো সাড়া করবিনি তাহলে আমি কান্না শুরু করছি কি হ্যাঁ বাবা গো বাবা গো কি আ বাবা গো আরে লাগছে তো লাগলে কাজ ভালো হবে ননু চেপে চুপ করে শুয়ে থাক সাড়া করিনি আস্তে আস্তে মারবে আস্তে ঠিক আছে ঠিক আছে শুরু করে দেবো কোনো সাড়া করিনি তাহলে আবার আমি কান্না শুরু করতেছি ওয়া মা তোমার আমি সাড়া দিতে বলেছি আর তোমার বাবারা এলে একবার আমার ধরে মারবে সেটা জানো না আমি আমার জারায় মরতে দিব ওটা কোকিল শুনে সাড়া দিচ্ছে কি কোনো সাড়া করবি না চুপ করে শুয়ে থাক আবার আমি কান্না শুরু করতেছি ও মা ও মা তুমি তো বলেছিলে কি বলেছিল কি হ্যাঁ আরে কি বলেছিল মেরে একেবারে উঁচু খালা সব সমান করে দেবো একেবারে কেন বলতি নেরাম করতে যে এমন মার মারবো না মেরে ফিট হয়ে যাবো একেবারে চুপ করে শুয়ে থাক কোনো সাড়া করবি নি এক্ষুন ওরা চলে আসবে আবার আমি কান্না শুরু করতেছি ও মা ও মা তুমি তো বলেছিলে কাঁদিনিস বাবা হ্যাঁ সবার মা চিরকাল বাঁচে না দেখ গোটা চিবিয়ে খেয়ে নেবো মাথাটুকু বাদ দেবো ওটা চুল বড় বড় খেতে পারবো নি একদম রাগাবি নি এগে গেলে এখন ইয়ে করে দেবো আকার চুপ করে শুয়ে থাক আবার আমি কান্না শুরু করতেছি ও মা ও মা তুমি তো বলেছিলে যে খোকা যাওয়ার আগে ঘরে একটা বৌমা নিয়ে আসি কি বললে তুমি আমি তো কান্নার কোয়ালিটি করছি তুই অত রেগে যাচ্ছিস কেন বাক্য সংবরণ করিয়া কথা বলো তোর কি মনে হয় তোর বাপ দা আবার আমি বিয়ে করবো এমনি জ্বলতে যে আবার কে জ্বলবে বাবা দরকার নেই আবার আমি কান্না শুরু করতে এখন ওরা চলে আসবে ও বাবা ইয়ে 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 ই
তো ভাই বসে বসে কাঁদছ ভাই আরে আরে কাঁদি কেন ভাই ওরে ভাই আমার মা ফট করে কিভাবে মরে গে যাই বুঝ দেব ও মা গো টাকা সব জলে গেল গো এই শুয়া বলে হবে না টাকা নিছিস টাকা বলে কথা বল এই রে দেখেছো টাকার কথা বলে নে এই তোর মাথা পারে হোক সব দেখতে আমনি তুই টাকা নিছিস টাকা দে শুয়ে বলে মায়ের দুপা পেটে খাই নি রে টাকা শুয়ে বলে মায়ের দুপা পেটে খাই নি রে টাকা ধুনর গন্ধ দিচ্ছে রা বাজায় বসে আমি তোমার মা আমি জেনে করি পাপ আচ্ছা কেউ তো সাপ আমি জেনে করি পাপ শুয়ে আচ্ছা কেউ তো সাপ শুয়ে বলে মায়ের দুপা পেটে খাই নি রে টাকা ধুনর গন্ধ দিচ্ছে রা বাজায় বসে আমি জেনে করি পাপ আচ্ছা কেউ তো সাপ আমি জেনে করি পাপ শুয়ে এ ভাই তোর মার কি হয়েছে রে ভাই ওরে ভাই আমার মা তো দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে এইভাবে মরে গেছে বুকের খায়ে আমার মা বুকে মেশিন বসানো যে তা সে তাই হাত মারিস না ও বাবা বুকে মেশিন বসানো মানে আরে ভাই ঘোড়া ছুট দেখতে নিয়ে গেছিল ঘোড়া লাতি মারতে ফুসফুসি বসে আয় 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 বুকে মেশিন বসানো মানে কি বল ওরে ভাই আমার মা তো বুকে বড় বড় মেশিন বসানো আছে প্রাচিত করে দিবে কত আর কাকা কাছে টেনে নিয়ে তুই মুখে একটা চুমা দে না এই এটা চুমার ডায়লগ টাইপ না চুমার কথাটা কেবল ঝাপি তোর ভিতর থেকে বলতেছে এই না আমাদের বোঝার ভুল হচ্ছে মার মন তো আমি জানি রে ভাই তুই টাকা পয়সা সামনে তোর মার পিছনে খরচ করেছিস ও জুনি তো বলছি তুই তোর মার একবার প্রায়শ্চিত কর দে এইভাবে মরে গেছে ঠুকে খায় আমার মা তোকে মেশিন বসানো যে দশে তাই হাত মারছ না প্রায়শ্চিত করে দিলে কষ্ট আর পাবে না রাজাকে নিয়ে তুই মুখে একটা চুমা দে না বউদে বুকে মাটি ভিটে মাটি করবে চাটি বউদে বুকে মাটি ভিটে মাটি করবে চাটি মরণ বাঁচন কেতের হাতে চটে গেলে আমি জেনে করি পাপ দাদা ব্যাপারটা খুব খটকা লাগবে কখন বলতে বউ আর কখন বলতে মা এ মনে বুঝতে ফের এ ভাই এই তুই সত্যি করে বলতো ভাই তোর মার কি হয়েছে কতবার বলবো মারলি না আমার মা দুটো কিনে একবারে ড্যামেজ হয়ে গেছে ও বাগো এই তুই কাঁদছিস তোর কি হয়েছে ও ভাই ওই দুঃখে দুঃখী তো আমি রে ভাই কেন তো মা তো দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ মা চারটে কিডনি ড্যামেজ হয়ে গেছে এ তো বিশাল হাম্বাড় রে জানি ভাই ডাক্তার বলছে বলে তোর মার বুকে মেশিন বসালে তোর মা বেঁচে যাবে বলে আমাদের বাড়ি একটা পুরনো ভিলিয়াই মেশিন ছিল সারা দিন মাথায় গন্ডে ছুটতিছি কেন বলি আজকে আমার মার বুকে বসাবো তেলটা দেখ এ ভাই কি কোম্পানি কিলোস্কার কোম্পানি মেশিন তবে ভাই তোর একটা উপকার করতে পারি কি মেশিনটা হয়ে গেছে আজকে তোর মার বুকে বসে এমনি চাপ সহ্য করতে পারে না আবার মেশিন বসাছে তাহলে কি বলি শোন তোর মা মানে আমার মা সারা জীবন সব সময় তোদের বাড়ি থাকবো তোদের বাড়ি ছেড়ে যাবো নি ও মা পাগল ওরে ওদিকে যাস নি রে যাস নি চালু হয়েছে মেশিন চালু ও মোটু পাগলু মেশিন চালু হয়েছে তবে ভাই তোর মার বয়স তো হচ্ছে কম কেন দেখা পাইনি ওটাকে এই মোটা চোখের মাথা কি ভেবে বসে আছিস আমি ওর মা না বউ চোখে দেখা পাচ্ছি না বউ তোর হেভি মাইন্ডি সিমো তুই ভয় করি সারা দিনে তিন চারবার বয়ে পায় প্রণাম করি কি হচ্ছে তোর বয়ের পায়ে প্রণাম করিস অসুবিধাটা কোথায় দাদা ঘরের বউ মানে লক্ষ্মীর সমান তা লক্ষ্মীর পায়ে প্রণাম করব ক্ষতিটা কোথায় চরমা চুনি কথার বেলায় পানুরি ঝেড়ে কাপড় পরিয়ে দেবো এটা হলো আমার বাড়ি কি হচ্ছে ঝেড়ে কাপড় পরিয়ে দিবি বেশি কথা বলে না ঝাঁটে বিষ একদম নামিয়ে দেবো দিদি গো চোরের মার বড় গোলা আজ দিন জানতাম এই ছেলেটা চিটিং বাজ এখন দেখা পাচ্ছি ইয়ের থেকে বড় চিটিং বাজ হচ্ছে বউ বউ তোর হেভি মাইন্ডি সি মোস্ট ভয়ঙ্কর সারা দিনে তিন চার বার বয়ে পায়ে প্রণাম করি চরমা চুনি কথার বেলায় পানুরি ঝেড়ে কাপড় পরিয়ে দেবো এটা হলো আমার বাড়ি সরকার লিখতে দেবে অভাবে কেউ সভাবে সরকার লিখতে দেবে অভাবে কেউ সভাবে এর জন্য সমাজ আই বেকার হতে চা টাকা দে আমি জেনে করি আমি জেনে করি দাঁড়িয়ে নিজে ছবল খে নিজে মরি রে দেখো তুমি অনেক কথা অনেক কথা বলেছ আমাকে একটু বলতে দেবে ভালো করে বুঝে নে আচ্ছা দাদা তখন থেকে টাকা টাকা করছেন ব্যাপারটাকে একটু খুলে বলুন তো ও মাসি পিসি বনজি ভাইজি কাকি জেঠি তাহলে আমি ঘটনাটা খুলে বলি শোনো বলুন আমি একটা গরিব মানুষ খেটে খুটে খাই ও আমার কাছে গিয়ে বলতে বলে এ ভাই তুই চাকরি করবি তাহলে ভাই চাকরি করবো আমার তো সব যোগ্যতা নেই আচ্ছা বলো যোগ্যতা কি হবে আজকাল টাকাই সব তারপর বলে তিন লাখ টাকা দিছি কি করবে বলে বলে কেন তুই ট্রেনের ড্রাইভার হবি তুমি ওকে তিন লাখ টাকা দিচ্ছ ট্রেনের ড্রাইভার হবে বলে তোমার পড়াশোনা কত দূর ক্লাস ফাইভ ক্লাস ফাইভে পড়ে ট্রেনের ড্রাইভার হবে কে করবি শাল লোক ট্রেনে বারবার প্রচার করছে শোনেননি যে রেল কোম্পানির চাকরি যোগ্যতার দ্বারা পাওয়া যায় কোনো দালালের চক্কে পড়বে না আর বাবা ওই সময় তো ট্রেনের ভিতর ঘুমাচ্ছি
আর দিদি আপনার ব্যাপারটা কি বোন আমার ব্যাপারটা তাহলে তোর কাছে খুলে বলি বলুন এই টাকলু এমন কর কর টাকলু হ্যাঁ 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছে কত 5 লাখ টাকা এ চরিত্রহীন মহাপুরুষ নীলি তো 5 লাখ দিলি তো 3 লাখ 2 লাখ কোথায় ঢোকালি ও ভাই অন্যটা এসে মেরুচুনু হয় না তারপর টাকাও হলো না চাকরিও হলো না আপনি কি চাকরি করবেন এই কি জানো এই বেগুনি কালারের শাড়ি পরে যেতে হয় জানি না আরে ওটা হলো আশা করবি চাকরি ওই হলো আচ্ছা আপনি যে আশা দিদি চাকরি করবেন হ্যাঁ আপনার পড়াশোনা কতদূর জানু ক্লাস 3 বাবা পুরো জানে বেঞ্চি একবার গোজা দিয়েছে রে আপনি ক্লাস 3 তে পড়ে আশা করবি চাকরি করবেন হ্যাঁ আচ্ছা টাকাটা দেওয়ার আগে আপনার কি একবার মনে হলো না কি যে আমার যোগ্যতা নেই আমি চাকরিটা পাই কি করে টাকাটা নেওয়ার সময় ভালোভাবে নিয়েছো দেখো এত বড় বড় ভাজনদার কি আছে গো আপনাদের লোভ ছিল তাই আপনারা টাকা দিয়েছেন কি হয়েছে গো এই মুহূর্তে যদি আমার বাড়িতে না যান কি করবে আমি এক্ষুনি পুলিশকে ফোন করতে বাধ্য কে দুজনের কিছুদিনের জন্য ঢুকিয়ে দে ও মাসি আমার টাকার দরকার আমি চলে যাচ্ছি আর যার সময় গোপাল তোর বলে যাচ্ছি রাস্তাঘাটে যদি দেখিস তোর ব্যবস্থা করে দেবো আচ্ছা রে আর তোর বউ কথা বড় নাগির হয়েছে আমিও দেখিয়ে দেবো শালা আমার কাছে এমন বিন আছে বাজালে গর্ত থেকে কাংড়া বেরিয়ে আসে আর আমাকে নাগিন দেখাচ্ছ আর যাওয়ার সময় একটা কথা বলি শোন তোর বর এখন থাকতে সাবধান করবি কেন খালি আর হাত ছানি দিয়ে ডেকে আর মাথায় গাঁটটা মারতেছে এবার যদি আসিস আমার বইয়ের হাতে ঝাঁটা দইয়ে দেবো তোর ওই তেল তেলে জায়গাটা কোনটা ফুলিয়ে তুলতে বলবো ও টাকাটা নেওয়ার সময় নিয়েছো দেওয়ার সময় আবার থানার করুন দেখাচ্ছ এই তোমাদের মানসির পরিচয় দেখুন দিদি আপনি একটা মেয়ে আমি একটা মেয়ে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে কথা দিচ্ছি আমার স্বামী যদি আপনার টাকা প্রকৃত নিয়ে থাকে আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো মা জীবন তার দায়ী টাকাটা দিস আমি না অনেক কষ্ট ওই মাছ বিক্রি করে টাকাটা ইনকাম করেছিলাম তার দায়ী টাকাটা দিস কিন্তু এখন তাহলে আমি আসি আসো টাটা বাই বাই ভাবি তো যেন না দেখা ভাই ছি 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 আমার ভাবতে ঘৃণা করছি যে তুমি আমার স্বামী নয় আরে ও তো ঠিক কথাই বলেছে তুমি একজন না তুমি একজন না তুমি একজন এর জন্য দায়ী কে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী এই সমাজ সমাজ শুধু সমাজ নয় এই সমাজের মানুষ তার মানে কি বলতে চাইছো তুমি ছোটবেলা থেকে বাবা মা লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো আর যখন চাকরির জন্য ওদের কাছে আমি ইন্টারভিউ দিতে গেলাম ওরা কেউ আমাকে চাকরি দিল না কেন জানো কেন টাকা টাকা ছাড়া কোনো চাকরি হবে না দিয়েছিলাম ওই অনিমেষের কাছ থেকে চিকিংবাজি করে এনে ওদেরকে আমি টাকা দিয়েছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হয়নি কেন জানো কেন কারণ তখন আমি বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার হয়েছি আর আজ আজ নিজের সংসার চলে না নিজের সংসার চালানোর জন্য আমি টেনে টেনে ভিক্ষা করছি তুমি যদি মনে করো আমি ভুল করছি তাহলে এটাই আমার ভুল তুমি কি ভুলে গেছো আকাশের দিকে চেয়ে দেখবি এক টুকরো মেঘে একটা চাঁদকে ঢেকে দিয়ে চলে যায় তাই বলে এই নয় যে চাঁদটা মেঘের কাছে হেরে গেছে রঞ্জনা চাঁদ দেখবে মেঘটাকে সরিয়ে দি আবার তার উজ্জ্বলতা নিয়ে ফিরে আসবে রঞ্জনা জীবনটা ঠিক তেমন সুখ দুঃখে কষ্টেই ভরা ভেঙে পড়লে চলবে না আর আমি জানি এই সমাজটাকে যদি কেউ বদলাতে পারে রঞ্জনা তোমাদের মতন শিক্ষিত মানুষ পৃথিবীটা সুন্দর তুমি সুন্দর ভালোবেসে তবে এত সুন্দর পৃথিবীটা সুন্দর সূর্যমুখী মন সূর্য উঠেছে এত ভালোবাসা বলো কে কবে পেয়েছে সূর্যমুখী মন সূর্য উঠেছে এত ভালোবাসা বলো কে কবে পেয়েছে তোমার ওই রূপ দেখে মেঘে দিয়ারা থেকে হিংসায় চাঁদ মরে জ্বলে সত্যি ভালোবেসে তবে এত সুন্দর পৃথিবীটা সুন্দর তুমি সুন্দর বলে ভালোবেসে তবে এত সুন্দর পৃথিবীটা সুন্দর